হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি গুড মর্নিং এখন বলছি, এখন দুপুর হয়ে গেছে, তবু গুড মর্নিং বলছি, কারণ সকাল সকাল তো গুড মর্নিং বলাই অভ্যেস আছে একটা, সেই জন্য গুড মর্নিং বলছি। তো আমি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা, সঙ্গীতার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তার আগে যা বলে দিই, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাচ্ছে থাকা বেল আইকনটা, অল বেল আইকনটা হিট করে রাখো, যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায়। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কি, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো এই যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সকাল হয়ে গেছে, কখন বুঝতে পারিনি। আমার হাজবেন্ড উঠে পড়েছে, আমার ছেলে উঠে পড়েছে, ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছে। আমি যে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায়, ঘুম থেকে উঠেছি, এবার রান্না টান্না করতে হবে, আর বেলা হয়ে গেছে, বুঝতে পারিনি ঘাট ফাট কন কন করছে। সকালবেলা উঠে একটু মুখের মুখ দেখা আয়নাতে, চুল টুল ঠিক করা, এইসব করছি, আর বেলা হয়ে গেছে, আমাকে ডাকছে, বেলা হয়ে গেছে, বলছে যে কখন চা করবে, কখন কি করবে, কখন রান্না হবে, তুমি এতক্ষণ বেলা পর্যন্ত করছো, সারাদিন কাজ আছে, অনেক কাজ আছে, কাপড় কাচাকাচি আছে, আর এই দেখো 9টা বেজে গেছে। আজ ঘুম থেকে আমি যেখানে 4:30 উঠি, 6টায় উঠি, সেখানে 7টায় উঠি, সেখানে 9টা বেজে গেছে। তো ঝপঝপ করে আমি উঠে যেটা করি সেটা বিছানাটা গুছিয়ে নিই। আমার হাজবেন্ড উঠে মশারিটা খুলে দিয়েছিলো, তা আমি আর ঘুমাচ্ছিলাম বলতে, আমি ভোরবেলা একটু উঠেছিলাম, উঠে একটুখানি জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি, কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। তো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, অনেক কাজ আছে, চাও করব, আজ শুধু চা খাবো, পরোটা পরে, পরোটা আনতে বলো, পরোটা মিনি পরোটা পরে খাবো, এখন চাটা খেয়ে নেবো, তারপরে কাজ, বাকি কাজ। তো ঝপঝপ করে আমি গুছিয়ে নিই ছেলের বিছানাটা। তো আমার ছেলে কি করছে সেটাও দেখছি, যে আমার ছেলে কি করছে। আর জলের সমস্যা তো রয়েছে, জল আসলে তবু সকাল সকাল উঠি, জল আসে না বলে সকাল সকাল লয়ে গেছি। আজকে রবিবার, ওই জন্য আরও ঘুমিয়ে পড়লাম, অন্য দিন তো আমি ঘুমালে চলবে না, শনি রবিবার একটু ঘুমিয়ে পড়ি। ঝরঝর করে বিছানাটা ছাদ দিয়ে নিই, দিয়ে বিছানাটা গুছিয়ে নেব, ঝপঝপ করে নিই। তারপরে সারপেতেও দিয়ে রেখেছি রাতে, সেগুলো কাচাকুচি করব। হাজবেন্ডকে বলছি যে যাও, তুমি বাজারে যাবে নাকি? যাও যাও বাজারে, যাও বাইক বের করো তাড়াতাড়ি। বাজারের জন্য বেরিয়ে পড়েছে বাইক নিয়ে, বাইক থেকে বের করতে বলছে, বের করে নিয়েছে। আর এই যে এই বিড়ালটা, এই বিড়ালের বাচ্চাটা আমার ছেলেকে আঁচড়ে নিয়েছিল, সেই কথাই বলছি। বাবু তোমার কাছে কি আজ নিয়েছে বিড়ালটা? মাংস আনবে, একটা ক্যাপসিকাম নিয়ে আসবে, মনে পাতা আনবে, আর ছেলে পেকি আনবে। কিনতে চলে এসেছি, তাদের ওখানে চিকেন কিনতে এসেছি, আর আমার ছেলেকেও নিয়ে এসেছি। তা এখানে একটা গঙ্গার ধার রয়েছে, এখানে আমরা চিকেন কিনতে এসেছি। তা এইখানে কার্তিক ঠাকুর বসানো রয়েছে, আর এইখানে দেখো বালি কাটা হয়, নদী রয়েছে, এই দেখো। আর কেনা হয়ে গেলে তারপর আমরা বাড়ি যাবো। চলো তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিও দেখতে পারো, না স্কিপ করে, তোমাদের ভালো লাগবে, আরও অনেক কিছু তোমাদের দেখাবো। চলো হয়ে গেছে, তাই এবার আমি সবজি কিনবো, সবজিটা কেনা হয়ে গেলে তারপর বাড়ি যাবো। আমার একটা ক্যাপসিকাম দাও, শসা দাও, আমরা পরোটা কিনতে চলে এসেছি, পরোটাটা কিনবো, কিনে এবারে বাড়ি চলে যাবো, গিয়ে খাবো, আর কি তো টিফিন হয়নি, ওই জন্য পরোটা নিয়ে যাবো বাড়িতে। তো এবারে পরোটা ভাজছে, তো আমি 250 পরোটা নেবো,
আর এই পরোটা নিয়ে বাড়ি যাব। আর এই যে মাংস এসেছে সবজি কাঁচা লঙ্কা নিয়ে আসছো কেন? এত ক্যাপসিকাম নিয়ে আসছো কেন? আমি তো একটা ক্যাপসিকাম আনতে পারি। একটাই তো এনেছি। দুটো তো। ও বদমাইশি করে তাই দুটো দিয়েছে, ইচ্ছা করে দুটো দিয়েছে। ও বদমাইশি করে দিয়ে দিয়েছে। কাঁচা লঙ্কা আনতে বার করেছিলাম। মাংসটা ধুয়ে নি, তারপরে বাকি কাজগুলো করব। মাংসটা ওই জন্য ধুতে কলে ধুতে চলে এসেছি। ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা ছেলে মাছের ঝোল করব প্রথমে। মাংসটা একটু করে ধুয়ে নি, ভালো করে ধুতে হবে, না নোংরা পড়ে রয়েছে। মাংস ধুয়ে তারপরে মাংস করব। আর এই যে নাইটি নিয়েছিলাম, তো নাইটিটা দেখছি কোনটা আমার জন্য নিয়েছে বলে তুই কোনটা নেবে নাও। নাইটি তো তিনটের মধ্যে কোনটা পছন্দ হয়েছে দেখছি, তো আমি বলছিলাম যে নেবো না, কারণ আমার ঘরে রয়েছে একটা নাইটি রয়েছে। তো আমি বললাম তাহলে বেগুনিটা নিই, বেগুনি কালারটাই নিলাম। বেগুনি কালার আর কালো মিক্সড করে, তো আমি বললাম যে বাকিগুলো ফেরত দিয়ে এসে যাও। তো ওখানে রাখছি, রেখে নাটিটা একটু ভালো করে খুলে দেখে নিই কি কোথাও ছেঁড়া ফেরা আছে কি না, ঠিকঠাক হবে কি না। দেখো নাটিটা ভালো লাগছে না, একটু মেপে দেখলাম। তো এই যে ঘুগনি আর পরোটা নিয়ে এসছে, ঢালছি দেখি খেতে হবে। তো বাটিতে ঘুগনিটা প্রথমে ঢেলে নিলাম। দেখো ঘুগনি, এক বাটি ঘুগনি আর এই যে পরোটা। তো একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে, টেস্ট করে দেখলাম কি কেমন। তার নুন নুন ভর্তি, অতটা ভালো হয়নি। চলো এখানে আমার ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই, ভালো তো লাগবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখো আমার ব্লগগুলো টাটা।